পরিরে মেলা থেকে কিসির জন্য আমার এই দাদির দিকটা হাইছো তোমার দাদির যে বউ তারপর কি হলো আমার তো কি ভাল লাগে তুই যদি কইস তাহলে কি আর অন্য জায়গা যাই নাকি আমি আরে এত দিনে টের পাইছি এই বুড়িয়া দাদি নষ্টের মুখ গাছ ফির ভারি এখনো একমাত্র তুমি খাইছাও পান পান দাও তুমি বিষ্ণু ভাইয়ের মতো পাশের দুটা খাই যায় না পানের গন্ধে খাই যায় না প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন দাদির পাঠ করবি ওরা হবে নাতি এরা দাদি ওরা নাতি নাতি আবার ওরা যখন হচ্ছে দাদা হবে তখন এরা হবে হচ্ছে নাতিন নাতিন মানে দাদা নাতিনের সাথে নাতিন দাদার সাথে কিভাবে গল্প করে কিভাবে আড্ডা মারে সেই এই জন্য আপনি এই ক্যারেক্টারে রয়েছে আমি এই ক্যারেক্টারে রয়েছি রে বাবা তাহলে আর দেরি করবো না দর্শকরা কিন্তু অপেক্ষা আছে শুরু করে দেই প্রথমেই হচ্ছে দাদির পাটে আসবি হচ্ছে নাইমুস সুন্দরী আর ওর নাতি কিটা হচ্ছে সকাল বেলায় বুড়ি মহিলার কাম শুরু হয়ে গেছে তুমি তুমি খাইছা খাওয়ার পর দাদা দাদা আবার তোমাকে খাইয়া বেহা করছি চলিয়ে গেছে তোমার মতন আমি দাদি তোমার মতন আমি লাই যে খালি বিয়ে করে সারা দিন খালি ভোগ খালি ওই গুটি পরে বউ আবার দামাতে গুটি বিনি এই যে তুই খালি যাই শুনে এই গটা কথা নাই আমার খাওয়াল কয়টা এই তোর 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 আবার কইবে ক চার ভাই চার ভাই আর তিন বুম তিন বুম বলু নাই সুরে কেতা 160 দিয়ে 160 সেটা তোমার আগের পক্ষে তা ধরি
তোমার বাপ একদম ছিলি জেনে যাইতে কুত্তির মতন ফেসরা ফেসরা একবার তা থাকতি তেমনি তার সেই ঘরে তুমি রায় আমি জানি না তারপর তোমাকে সেই লুঙ্গি লিছিলি দাদি হয়ে হাসছে আমাদের শোভামণি। আমার সাথে তো মরলে সারা দিব দাদার সাথে তো কিছু পাইলে না আমি চালাবো না, কারণ তোমার ধরো তুমি যে পিছনায় পিছাব পিছাব করো, তারপরে ধরো তোমার গোসল মোসল দেওয়ার লাগবে, একা একা তো পারো না, পানি মানি মাথায় আমি ঢেলে দেবো না, ওই ঠেকাম আমি চালাবো না। শুধু শুধু ওই জুইন্তা ধরে লাভ না, তোর কথা শুনতে না, ধর আমি তোর কথা শুনবো, ও শুধু দাদা।
আমার দাদা কইছিল তুমি মিলে 12টা চালাইতে। প্রিয় দর্শক, এবার কিন্তু দাদি রূপে আসছে আপনাদের মাঝে বিনোদন দিতে, রিয়ামণি। বাপ মা তোর মরি গেছিল আমার কাছে তুই গেছে রে, এমন একটা চিন্তার মধ্যে ছিলাম এই বুড়ি তো আমাকে বেজাল বাজায় দিল। দেখ আমি না থাকি শিয়াল শকুনে খায়া বেলায় তো বুঝছো বুড়ি, তুমি থাকলে আরো শিয়াল শকুন আগি আসে কথা আমার বুঝবি পারছো ক্লিয়ার? তোর দাদা সে কম দিন ঘুরি আমার পিস পিস ঘুরি আমার বিয়ে হচ্ছিল না। বাপরে শুনছি নাকি ওই যে পুরাতন নৌকার মাসাল আছে না, আমাকে দাদা একটা কথা কইছিল বুঝছো, ওই সময় দাদা হচ্ছে নৌকা আলকাতরা দিচ্ছে, হ্যাঁ তো তখন তুমি নাকি গেছিলে যা দাদার সাথে একটু তর্ক করছিলে আর মাসাল দিলে নাকি এ পালে ও পালে বাড়ি, যে বাড়ির কোনো শেষ নাই। আমার সাস্তবন সাথে ছিল ও কি মারছিল কথাছি বুঝিস নে, শোন বাত নাই ঘরে কামাইও তো করিস নে গোলাম। দাদা কি ডাইনি বিয়ে করে আনছিল, বয়স হয়ে গেছে এক পা কবরে চলে গেছে, তারপর শুনছে আমার এই দাদির কথা ছাতু খাওয়া খাওয়া মাল নেবে কি শরীর বাড়ে না, একটা মহামারী যন্ত্রণার ভিতর পড়লাম। আর একটা কথা কব তো, ওই সখির অদ্দি তোমার পিলিতা হাইছে আমার দাদির পিলিতা হাইছে, ওকে আমি এমন একটা বডির মার দেবো। আমি আমি পয়সারা
এত দিনে টের পাইছি এই বুড়িয়া দাদি নষ্টের মুখ কান্দিলে কি যাবে দুঃখ কান্দিলে কি যাবে দুঃখ না যায় না কই রাতি এত দিনে টের পাইছি এই বুড়িয়া দাদি এত দিনে টের পাইছি এই বুড়িয়া দাদি নষ্টের মানে তুমি বুঝাইলে দর্শকরে বুঝা শেষ যে বয়স তোমারে যখন 65 যাবে তখন তোমরা কি রূপটা দেখা দিবে দাদার সাথে আর তোর দাদা তো গুলাই গেছে গুলাই গেছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখলাম হচ্ছে দাদিদের নাতিদের সঙ্গে খুনসুটি এবার আমরা চলে যাব হচ্ছে দাদি নাতি নানি এনাদের সেই পুরনো কিছু গানে আমরা আজকে শুনবো শুধু দাদি নানিদের যে গানগুলো আছে সেই গানগুলো আমরা আজকে শিল্পীদের কণ্ঠে শুনবো আর দাদাদের নাতি নাতনিদের সঙ্গে যে খুনসুটি সেটা দেখবো আমরা হচ্ছে পর্ব টুতে মা শয়তান মহিলা দুরহা আকিস বেরে খাইয়া শেষে হুকুর হুকুর কই রাখা আসে হে গো কাশিতে কাশিতে বুড়ার লুঙ্গি যাই খুলিয়া হাই রে কাশিতে কাশিতে বুড়ার লুঙ্গি যাই খুলিয়া বুড়া জামার সাথে হে আমার বাবাই দেশে বিয়া আমি জোয়ান একটা মাইয়া বুড়া জামার সাথে আমার বাবাই দেশে বিয়া সালাম বেরি আর মন মন বেরি যাই খাই আমি তো শুনো নাতি গো নাতি এত কষ্ট কইরাই আমি
দাদি। একাই একা দিন যে কাটে মনের মানুষ নাই, দর্শক মন্ডলী আজকে কিন্তু আপনারা দেখলেন হচ্ছে দাদি এবং নাতিদের খুনসুটি। আপনারা কিন্তু দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন দ্বিতীয় পার্ট দেখতে চান কিনা, আপনারা যদি কমেন্ট করেন। আপনারা যদি দেখতে চান দাদা এবং নাতিনদের খুনসুটি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের জন্য দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।